আসসালামু আলাইকুম। সকালবেলা 7টার সময় আমি আর আমার হাজবেন্ড বের হয়ে পড়লাম বাসার কাছে। প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে একটা সি বিচে যেতে, ব্ল্যাকপুল সি বিচ, ওইখানে যাওয়ার জন্য। প্রথমেই আমরা ট্রামে করে চলে আসলাম বাস স্টেশনে। বাসে উঠে একটা ঘুম দিয়ে দেখলাম যে আমি চলে আসছি ব্ল্যাকপুলে। তো আমার হাজবেন্ড আমাকে বললো যে তাড়াতাড়ি নামো। এরপরে আমরা যখন বিচে আসলাম, এত পরিমাণের বাতাস ছিল আর ওয়েদারটা এত খারাপ ছিল যে আমাদের দুইজনেরই খুব মন খারাপ হয়ে গিয়েছিল। কি আর করার, ঈদের দুই দিন আগে আমার হাজবেন্ড টিকিট বুক করে রেখেছিল, যার জন্য আমাদের আসতেই হলো। আর আমি আর আমার হাজবেন্ড ভাবলাম, ঠিক আছে, বিচের কাছে যখন এত বাতাস আমরা দাঁড়াতেই পারছি না, আমরা একটু অন্যদিকে ঘোরাঘুরি করি। বিচ থেকে প্রায় 5-10 মিনিট দূরত্বে চলে এসেছি, তারপরেও এত বাতাস ছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে হাঁটতে হাঁটতে দেখলাম এই সুন্দর ঘোড়ার গাড়িগুলো, একদম সিন্ড্রেলা টাইপের গাড়িগুলো। এরপরে হাঁটতে হাঁটতে আমাদের বেজে গিয়েছিল প্রায় সকাল 9:30 মতো। আর আমরা যেহেতু খুব সকালে বাসা থেকে বের হয়েছি, খাবার দাবার খেয়েও বের হইনি, তো আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর আমি আর আমার হাজবেন্ড সারাটা সি বিচের আশেপাশে তছনছ করে খুঁজে ফেলছি যে হালাল ফুডের দোকান পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও হালাল ফুড সেল করে না, খাবারে খুবই কষ্ট হয়েছে। এরপর আমরা পাউন্ডল্যান্ড থেকে কোনো রকমে কিছু খাবার কিনে আমাদের সকালে নাস্তাটা করি। এরপরে ওয়েদার তো খারাপ ছিল, আর আমরা তো সত্যি বলতে বিচের কাছে যেতেই পারছিলাম না, তো আশেপাশে মার্কেটে ঘোরাঘুরি করছিলাম। আর এখানে হচ্ছে ডায়মন্ডের কিছু ব্রেসলেট, তারপর হচ্ছে লকেট দেখলাম, তো হাজবেন্ডকে বললাম যে স্বর্ণ তো অনেক দিয়েছো, এখন একটু ডায়মন্ড কিনে দাও। এরপরে বার্গার কিংয়ে গিয়েছিলাম, তারাও বললো যে না, তাদের হালাল ফুড নেই। এরপরে আমরা আবার ভাবলাম যে আমরা আবার একটু বিচের কাছে যাই, দেখুন কি পরিমাণের বাতাস, বাতাস মানুষকে ঠেলে ফেলে দিচ্ছে। ওই যে দূরে একটা বয়স্কটা আন্টি দাঁড়িয়ে আছে, উনিও হচ্ছে একটা খুঁটি ধরে দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, আমার ফোনটা কাত হয়ে যাচ্ছিল বারবার। এরপরে দেখলাম সুন্দর রোদ উঠছে, আমি আর আমার হাজবেন্ড খুব খুশি হয়েছি, কারণ আমরা খুব করে দোয়া করছিলাম যে আল্লাহ ওয়েদারটা একটু ভালো করে দাও, এত দূর থেকে আসছি আর আমরা ফার্স্ট কোথাও ঘুরতে বের হলাম, একটু সুন্দর ওয়েদার করে দাও যাতে অ্যাটলিস্ট আমরা একটু মন ভরে দুইজন ঘুরতে পারি। সকাল থেকে আমরা খুব অল্প কয়েকজন মানুষকে দেখলাম যারা আমাদের মতো ঘুরতে এসেছে। আমি তো ভাবলাম যে এমনই হয়তো বা এই বিচটা, এখানে হয়তো লোক আসে না তেমন, আর পানিটা হচ্ছে একদম কালো টাইপের, এর জন্যই হয়তো এর নাম ব্ল্যাকপুল। আমাদের দেশে কক্সবাজার সেন্ট মার্টিনের পানি যেই পরিমাণে সুন্দর, এখানের পানিটা অত সুন্দর না, এটা হচ্ছে একটু ঘোলাটে টাইপের, কিন্তু আদারওয়াইজ সবকিছু মিলিয়ে কিন্তু ভালোই। অনেক বড় সাগর, আর সাগরের ওই পারে হচ্ছে আয়ারল্যান্ড। তাও প্রথমবার ইংল্যান্ডের কোনো সাগরের পারে আসলাম, আমি আর আমার হাজবেন্ড খুবই এক্সাইটেড ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের দুজনের ভালো লেগেছে, কারণ অনেকদিন পরে আমরা একটা কোয়ালিটির টাইম স্পেন্ড করেছি। আর এরপরে এই পাখিগুলো, এগুলো কিন্তু আমাদের দেশেও দেখা যায়, টেকনাফ থেকে একদম জাহাজে করে সাথে সাথে যায় তারা সেন্ট মার্টিন পর্যন্ত, এখানেও আছে। আর এরপরে ঘোড়ার গাড়িগুলোকে একদম কাছ থেকে দেখলাম, এই ঘোড়াটা কি সুন্দর, পায়ের নিচে ওর কত বড় বড় পশম, ভালোই লাগছিল দেখতে। আর গাড়িগুলো তো একদম বললাম না, সিন্ড্রেলা টাইপের, একদম কার্টুনে আমরা যেমন ফেয়ারি ল্যান্ড দেখি ওই রকম টাইপের, তো এগুলোকে আবার সুন্দর করে তারা বিভিন্ন টাইপ পোশাক পরিয়ে রেখেছে। আর এই সময়টা আমি আর আমার হাজবেন্ড পুরো বিচটা ঘুরে ফিরে দেখছিলাম, তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে অনেক মানুষ আসা শুরু করে। আর এখানে হচ্ছে একটা জেটির মতো করে, ওইখানে একটা গোল সার্কেলের মতো করে অনেক ধরনের রাইড তারা দিয়েছে, যাতে করে বাচ্চারা একটু এনজয় করতে পারে। তো সাগরের প্রথম কিছু অংশে ওই জেটিটা একদম চলে গিয়েছে, যখন জোয়ারের পানি আসে তখন ওইটা পুরা সাগরের প্রথম অংশে পানির নিচে থাকে একদম, তারপর যখন ভাটা পড়ে যায় তখন এটার নিচে শুধু বালিগুলো পড়ে থাকে। তো এখন কিন্তু মোটামুটি পানি যেতে শুরু করেছে, কারণ আমি যখন সকালে এসেছিলাম তখন পানি ছিল একদম রাস্তা পর্যন্ত, এখন অনেক দূর পানি চলে গিয়েছে। আর এখানে সাগর এতই উত্তাল যে মানুষ কিন্তু গোসল করতে নামে না, বা সাগরে যে একটা মজা করতে নামে তারা নামে না, ওটা হচ্ছে একদম বিকাল দিকে নামে। আর এখানে দেখেন আমি কিন্তু আমার ফোনটা ঠিক মতো ধরতেও পারছি না, কারণ এত পরিমাণে বাতাস ছিল। আর আমরা শীতের কাপড় চোপড় ওইরকমভাবে নিইনি, আমরা ভেবেছি যেহেতু সামার হয়তো আমাদের শীতে অতটা কষ্ট হবে না, কিন্তু আমরা খুবই খুবই কষ্ট পেয়েছি বাতাসে, ঠান্ডায় এত শীতে, আমার নাক দিয়ে পানি পড়ছিল, মানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, এত পরিমাণে ঠান্ডা ছিল। তো এখানে এই তো ঘোড়া ছিল, তারপরে দোলনা ছিল, অনেক রাইড ছিল। আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে উঠো, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। তো এটা হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি সাগরের প্রথম অংশের দিকে, যেই পানিগুলো থাকে সেই পানিগুলোর নিচে। তো এই তো সাগর কতটা উত্তাল আপনারা দেখতেই পারছেন। আর এরপরে ছোট ছোট বাবুরা যে রাইডে উঠে খুব এনজয় করছে, আমি ওগুলো দেখছিলাম, আমার নিজের কাছে দেখতেও খুব ভালো লাগছিল, বাচ্চাগুলো খুবই এনজয় করছিল। আর এরপরে এখানে আমি দেখলাম আমাদের দেশে কক্সবাজারে যেরকম ঝিনুকের মালা টালা, এখানেও ওইরকম সেল করছে। তো এরপরে
দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা ম্যাকডোনাল্ডসে গেলাম। যেহেতু ম্যাকডোনাল্ডস হালাল ফুড সেল করে, তো এখানে এসে আমরা বার্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক অর্ডার করি। তো অ্যাটলিস্ট এতটুকু খেয়েই আমাদের পেটকে সান্ত্বনা দিতে হবে, কারণ সকাল থেকে আমরা জাস্ট হালকা কিছুই খেয়েছি আর আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তো কি করব, এই খাবারটাও যে পেয়েছি এটাই অনেক আলহামদুলিল্লাহ। আমাদের ম্যাকডোনাল্ডসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর খাবারটা নিতে হয়েছে। এরপরে যখন আমরা খাবার খেয়ে আবার বিচের দিকে আসলাম, দেখলাম এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রোদ উঠেছে, মানে আমরা দুজন অনেক খুশি হয়ে গিয়েছি। আমি তো একটা দৌড় দিয়ে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছিড়িটা, সকালবেলা কিন্তু এই পর্যন্ত পানি ছিল আর এখন ভাটায় অনেক দূর পানি চলে গিয়েছে। তো সবাই দেখলাম এখন নেমে খুব এনজয় করতেছে, অনেকে গোসল করতেছে। তো আমি এসে এইখানে প্রথমে বালুতে লিখলাম আরপি। এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার নামের ফার্স্ট লেটার, আর আমার চ্যানেলের নামও আরপি। তো আমি যেখানেই হচ্ছে একটু মাটি পাই ওইখানেই আমি এরকমভাবে লিখি। তো কক্সেস বাজারেও লিখেছি, সেন্ট মার্টিনেও লিখেছি, এখানে আসার পর হচ্ছে আমি বরফের মধ্যেও লিখেছিলাম, তো এখন আবার লিখলাম। সব জায়গায় একটা স্মৃতি রাখি এই আর কি। তো এরপরে জুতা টুতা খুলে আমি জুতা হাতে নিয়ে আমি হাজব্যান্ডকে বলেছিলাম সুন্দর করে ভিডিও করে দিবে, যাতে একদম আশেপাশে সবটুক দেখা যায়। তো আমার সাইডে যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমরা সকালবেলা উঠেছিলাম আর এই নিচে পুরোটা পানির নিচে ছিল, এখন হচ্ছে পানি একদমই নেই। আর এখন যেহেতু সামার টাইম, সন্ধ্যা হয় রাতের 11টা দিকে, তো এরপরেও বিকাল দিকে অনেক 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 মানুষ আসছিল, দেখে আমার মনটা ভালো হয়ে গেছে কারণ অনেক মানুষ এসেছে। এরপরে এখানে হচ্ছে এটা একটা ইরানি ফ্যামিলি ছিল, ওনাদের সাথে আমরা অনেকক্ষণ গল্প করেছি, কিন্তু একটা কথা আছে না, ভাষা বুঝতে পারি না, কতক্ষণই বার গল্প করবো যদি মনের ভাব ঠিক মতো প্রকাশ না করতে পারি। তো ওনাদের সাথে পানিতে অনেকক্ষণ দাবাতাবি করার পরে আমি এখন আসলাম এখানে। দেখুন এর বুকের ভিতরে কত বড় কলিজা, এত উত্তাল সাগরের মধ্যেও সে হচ্ছে একটা প্যারাসুট নিয়ে পানির উপর কি ড্রাইভিং করতেছে। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, তোমাকে যদি 1 কোটি টাকা দেয় তুমি কি করবা? সে বলছে যে তাকে 1 কোটি টাকা না, 10 কোটি টাকা দিলেও সে এমন করবে না। তো এখানে আমরা সাগরের পাড় ধরে হাঁটছিলাম আর বাতাস খাচ্ছিলাম, এত এত বাতাস, ফোনটাও আমি ধরে রাখতে পারতেছিলাম না ঠিক মতো। সকাল থেকে যখন দেখেছি ওয়েদারটা খারাপ, আমি আমার হাজব্যান্ডকে অনেকবার দোষ দিয়েছি যে তুমি কেন আগে থেকে টিকিট বুক করে রাখলে, যদি দেখতাম যেমন ওয়েদার খারাপ তাহলে আসতাম না। তো এরপরে যাই হয়েছে আল্লাহর রহমতে ভালোই হয়েছে। তো এখন হচ্ছে এখানে আমি একটু ঢং টং করে ভিডিও করছি আর কি, এগুলো তো আমি ইউটিউবে শর্টসে দিয়েছি গান টান লাগিয়ে। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড, তাকে আমি প্রত্যেক পদে পদে শিখিয়ে দিই যে এইভাবে ভিডিও করো, ওইভাবে ভিডিও করো। সে এখনকার যুগের ছেলে হলেও এত লাজুক আর এত শাই ফিল করে যে কি বলবো। তো তার সাথে থাকতে থাকতে আমিও লাজুক হয়ে গিয়েছি, কিন্তু আমি কিন্তু এতটা ইন্ট্রোভার্ট ছিলাম না, আমি অনেকটা এক্সট্রোভার্টই ছিলাম। তো এখন হচ্ছে অনেকটাই নিজেকে আবার আগের মতো করছি। তো এরপরে এখানে আমি আইসক্রিম খাবো, তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে ওরিওটা খাবো। সে আমাকে বললো ওরিওটা খেও না, কিন্তু আমি বলছি যাই না আমি ওরিওটাই খাবো, কিন্তু আসলে ওরিওটা আমার একদমই ভালো লাগে নাই। উপরে যে কুকিজগুলো ছিল ওগুলো মনে হচ্ছে যে আমি বালি খাচ্ছি। তো এরপরে বিকেলবেলা আমাদের বাস ছিল সন্ধ্যা 8টার সময়, তো আমি ভাবলাম যে আরেকবার এই দিকে একটু এসে ঘুরে টুরে তারপর যাই, কিন্তু গিয়ে দেখি বাস আসতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেট। কি হয়েছে আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যখন দেখলাম বাসটা হচ্ছে আরও 1 ঘন্টা লেট, আমরা একটু আশেপাশে যাই ঘুরতে, হঠাৎ করে কেন জানি মনে হলো যে না আমাদের এখন চলে যাওয়া উচিত। তো আমি যখন দূর থেকে তাকিয়ে দেখি যে বাস চলে এসেছে আর বাসটা ছেড়ে দিবে, তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো বাস দেখা যায়। তো আমার হাজব্যান্ড এক দৌড় দিয়েছে, দৌড় দিয়ে আসার পরে আমাদের 5 মিনিট লাগছে দৌড়ে আসতে, দৌড় দিয়ে আসার পরে তারপর আমরা বাসে উঠতে পারি। তো বাসে একটা সৌদি কাপলের সাথে আমাদের দেখা হয়েছিল, উনি বলেছিল ড্রাইভারকে, উনি বলেছিল যে আরেকটা কাপল আছে তারা এখনও আসেনি, কারণ তারা বাস লেট দেখে হয়তো বা কোথাও গিয়েছে। তো ওনাকে অনেক থ্যাঙ্কস যে উনি বাসটাকে একটু দাঁড় করে রেখেছিল আর কি, মনে করে যে আমরা এসেছিলাম, মানে কেন জানি এদিকে আসলাম আর কেনই যে আবার চলে গেলাম। জাস্ট আমরা আল্লাহর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আমাদের বাস আসার কথা ছিল সন্ধ্যা 8টায়, ওই জায়গায় বাস তারা বলেছে যে 88 মিনিট লেট হবে, তো আমরা গেলাম, কিন্তু কীভাবে যে উইদিন 10 মিনিটের মধ্যে বাস চলে এসেছে এটা আমরা ভাবতেও পারছি না। তো এরপরেও যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বাসে আসতে পেরেছি, না হয় আমাদের কী অবস্থা হতো, মানে আমরা ভাবছি আবার, কারণ ওইটাই ছিল লাস্ট বাস ওইখানের আসার। তো এরপরে হচ্ছে ট্রেন স্টেশন কোথায় খুঁজবো, কীভাবে আসবো, এগুলো ভাবতেই আমার গায়ে কাটা দিয়ে উঠছিল। যাই হোক আল্লাহর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, আল্লাহ বাঁচিয়েছে। এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিলো যে আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।